আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি প্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি তাহমিনা শারমিন। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশের মৃত্যুর সংখ্যা কমেছে, শনাক্ত বেড়েছে। করোনা সংকট মোকাবেলায় কর্মহীন দরিদ্র অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বড়হাতিয়া ইউনিয়ন বাংলাদেশ কৃষক লীগ শাখা কর্তৃক বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি উদযাপিত। করোনা ভাইরাস মোকাবেলায় পরিশ্রম করে যাচ্ছেন টেকনাফ থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যরা। ঠাকুরগাঁওয়ে মাকে নির্যাতনকারী ছেলে নাসিম গ্রেফতার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গত 24 ঘন্টায় দেশে 3,462 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,22,660 জনে। এছাড়া গত 24 ঘন্টায় আরও 37 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1,582 জনে। এর আগে মঙ্গলবারের ব্রিফিংয়ে জানানো হয়েছিল 24 ঘন্টায় মারা গিয়েছিলেন 43 জন, শনাক্ত হয়েছিলেন 3,412 জন। সে তুলনায় বুধবার মৃত্যু কমেছে কিন্তু শনাক্ত বেড়েছে। বুধবার 24 জুন দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে 53 জনের, সে তথ্য জানানো হয় 16 জুনের বুলেটিনে। আর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আছে 4,008 জনের, এ তথ্য জানানো হয় 17 জুনের বুলেটিনে। বুলেটিনে বরাবরের মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডাক্তার নাসিমা। কাপ্তাই সেনাজনের আওতাধীন বাঙ্গালহালিয়া কংসখই পাড়া, বাজারপাড়া, নোয়াপাড়া, খাগড়াছড়ি পাড়া, কুইকখ্যাংছড়ি পাড়া এলাকায় বসবাসরত প্রায় 100 পাহাড়ি বাঙালির পরিবারের কাছে 24 জুন বুধবার সকাল 11 ঘটিকায় খাগড়াছড়ি পাড়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই সেনাজন। পাহাড়ি অঞ্চলগুলো অত্যন্ত দুর্গম হওয়ায় সাধারণ মানুষের কাছে যথাযথ সাহায্য পাঠানো বেশ কঠিন ও কষ্টসাধ্য একটি ব্যাপার। আর এই কাজটি সম্ভব করেছে বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী সাবজোন ও বাঙ্গালহালিয়া সাবজোন। এলাকাবাসী জানান, তারা সেনাবাহিনীর পক্ষ থেকে ডাল, আটা, চিনি, সুজি, সেমাই, ডানো, গুঁড়া দুধ, নুডলস এবং লবণ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়েছেন। সেনাবাহিনীর এই ধরনের কাজে তারা অত্যন্ত খুশি। করোনা মহামারীর প্রাক্কালে জনসাধারণের পাশে এসে দাঁড়িয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী কাপ্তাই জোন। যতদিন পর্যন্ত এই সংকট থাকবে ততদিন বাংলাদেশ সেনাবাহিনী করোনায় কর্মহীনদের পাশে থাকবে। বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ মঞ্জুর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী সাবজোন অধিনায়ক ক্যাপ্টেন নাজমুস সাকিব, লেফটেন্যান্ট আবু সালেম মোহাম্মদ তানজিল, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হাকিম, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মিলন মিয়া প্রমুখ। বিতরণকালে জোন উপঅধিনায়ক বলেন, করোনা মহামারী হওয়ায় এ অঞ্চলের সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়ে, মানুষ দিন দিন অনাহারে থাকছে। তাদের মানবিক চিন্তা করে কাপ্তাই জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুজ্জামান মহোদয়ের বিশেষ উদ্যোগে এ ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ভবিষ্যৎ সেনাবাহিনীর এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। আপনাদের জন্য আমাদের এই আজকের ত্রাণ কার্যক্রম, তো আমরা আশা করি এই ত্রাণের মাধ্যমে আমরা আপনাদের এই দুর্দিনে, মহামারীর এই দুর্দিনে আপনাদের পাশে কিছুটা হলেও দাঁড়াতে পারবো। আপনাদের প্রতি আমাদের একটাই অনুরোধ যে সরকার যে নির্দেশনাগুলো দিচ্ছে, বিশেষ করে মাস্ক পরার জন্য, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য, এখানে যেভাবে দাঁড়িয়েছেন সবসময় চেষ্টা করবেন বাজারে ঘাটে যেখানেই যান এই সামাজিক দূরত্বটা বজায় রাখতে হবে। তাহলে আমরা এই করোনার যে মহামারী যেটা আছে এটা থেকে নিজেদেরকে কিছুটা হলেও মুক্ত রাখতে পারবো, ঠিক আছে? নিজেরা মানবেন, পরিবারের সদস্যদেরকে মানতে বলবেন, ঠিক আছে? এবং যে হাত ধোয়ার ব্যাপারে বারবার করে নির্দেশনা দেওয়া হচ্ছে, হাত কতক্ষণ ধুতে হবে? 20 সেকেন্ড। কি দিয়ে ধুবেন? সাবান দিয়ে, ঠিক আছে? মেনে চলবেন তো? ওকে। চট্টগ্রাম লোহাগড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন বাংলাদেশ কৃষক লীগ শাখা কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী কৃষক রত্ন জননেত্রী শেখ হাসিনার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 23 জুন মঙ্গলবার বিকাল 5টায় বড়হাতিয়া মনু ফকির হাট সংলগ্ন কৃষক লীগের অস্থায়ী কার্যালয়ে উক্ত অনুষ্ঠান উদযাপিত হয়।
বড়হাতিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শিমুল বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষক লীগ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণের সংগঠন। দেশের এমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য দেশে কৃষি সম্প্রসারণ করতে হবে, পরিবেশ ভালো রাখার জন্য আমাদের বৃক্ষরোপণ করতে হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কৃষি খাতে অগ্রণী ভূমিকা পালন করার জন্য কৃষকদের সাথে যোগাযোগ করে উৎপাদন বাড়ানোর পরামর্শ দেওয়ার কৃষক লীগের প্রতি আহ্বান জানান। সভাপতি শিমুল বড়ুয়া বলেন, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা আজকে বড়হাতিয়া 9টি ওয়ার্ডে বনজ গাছের চারা বিতরণ করেছি, আগামীতে ফলজ ও ঔষধ চারা বিতরণ করব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একজনকে 3টি বৃক্ষ চারা রোপণ করতে হবে। আমরা কর্মী হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশ পালন করার জন্য বৃক্ষ চারা রোপণ ও বিতরণ কর্মসূচি গ্রহণ করেছি, আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন, ধর্মীয় সম্পাদক আব্দুল কুদ্দুস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন, বড়হাতিয়া প্রতিটি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, আরও অনেক রাজনৈতিক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর একটি প্রাণের সংগঠন, তিনি বাংলাদেশের কৃষি সমাজকে সংগঠিত করার জন্য কৃষক লীগ সংগঠিত করেছেন। আপনাদের কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশে, জেলা কৃষক লীগের নির্দেশে আপনারা মাঠে ময়দানে গ্রামের কৃষক ভাইদেরকে নিয়ে আপনারা কাজ করেন, উৎপাদন বাড়াচ্ছে। আপনাদের মাধ্যমে কৃষক ভাইদেরকে সহযোগিতা, যাতে আমাদের উৎপাদন বৃদ্ধি পায়, যাতে আমরা যে কোনো সংকট মোকাবেলা করতে পারি। সবাইকে ধন্যবাদ। করোনা ভাইরাস মুক্ত টেকনাফ গড়ার লক্ষ্যে উপজেলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক টেকনাফ পৌরসভার মূল কেন্দ্র ও শহরের প্রবেশপথ সমূহ টেকনাফ পৌরসভার শিলবনিয়া পাড়ার চকবাজার সংলগ্ন 5 ও 6 নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া চৌরাস্তার মোড়, 2 ও 4 নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ বটগাছতলা মোড় ও হাসপাতাল সংলগ্ন হেসাখাল ব্রিজ এলাকার রেড জোনের অন্তর্ভুক্ত করা হয়েছে। উক্ত এলাকায় লকডাউনের সময়কাল বর্ধিত করে আগামী 21 জুন রাত 12:01 থেকে 28 জুন রাত 12 ঘটিকা পর্যন্ত সকল প্রকার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সকল প্রকার ব্যক্তিগত গণপরিবহন চলাচল নিষিদ্ধ করা হয়। শুধুমাত্র ঔষধের দোকান ছাড়া সকল প্রকার দোকান, মার্কেট সবকিছু বন্ধ থাকার কথা হলেও বাস্তব চিত্র তার বিপরীত দেখা যাচ্ছে। পৌরসভার ভিতরে বিভিন্ন টমটম, অটোরিকশা ও সিএনজির আনাগোনা দেখা যায়, যাতে কোনো ধরনের সামাজিক দূরত্ব বজায় রাখছে না। করোনা ভাইরাস মোকাবেলায় সকাল সন্ধ্যা বাজারের মানুষকে সচেতন করার জন্য প্রতিনিয়ত বাজার হতে মানুষ তাড়াচ্ছে টেকনাফ থানা পুলিশ। এদিকে হেসাখাল ব্রিজ এলাকায় কমিউনিটি পুলিশের সাথে কথা বলে জানা যায়, থানা পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যরা জনসাধারণকে বুঝালে সাধারণ জনগণ বিভিন্ন অজুহাত দেখিয়ে রেড জোন অমান্য করার চেষ্টা চালিয়ে যায়। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে গত 14 জুন এক বৃদ্ধা মাতাকে জুয়ারু ছেলে নাসিম মারপিট করে এক হাত ভেঙে দিয়েছে এবং অন্য একটি হাত দা দিয়ে কুপিয়ে জখম করেছে। এই ঘটনায় অসহায় মাতা ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পরে এই নেককারজনক ঘটনাটি বিভিন্ন সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উপজেলার 8 নম্বর নন্দুয়ার ইউনিয়নের রামপুর গ্রামে। অভিযোগ করে কোনো ব্যবস্থা না নেওয়ায় আরশা বেগম প্রেস ক্লাবে আসে। পরে খবর পেয়ে ছেলে নাসিম তার মাকে বাড়ি নিয়ে যেতে আসে, কিন্তু অসহায় মাতা বাড়ি যেতে না চাইলে আবার খারাপ ভাষায় গালাগালি করলে স্থানীয় সাংবাদিক সহ অন্যরাও এগিয়ে আসলে নাসিম তাদের উপরেও চড়াই হয়ে ওঠে। পরে শিবদিঘি কাঁচাবাজার প্রেস ক্লাবের সামনে আবার মায়ের উপর নির্যাতন করার সময় ঘটনাস্থল থেকে নাসিমকে থানা পুলিশ খবর পেয়ে পুলিশের এসআই তৌফিক ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করে। মামলার তদন্তকারী এসআই দীপঙ্কর মুঠোফোনে জানায়, রামপুর গ্রামের মৃত্যু রফিক উদ্দিনের স্ত্রী আরশা বেগম, নিজ ছেলে নাসিম ও ছেলের স্ত্রী আরজিনা বেগমের বিরুদ্ধে মারপিট ও হুমকি প্রদানের অভিযোগে থানায় 20 জুন মামলা দায়ের করেন। আর সেই মামলায় 22 জুন নাসিমকে প্যানেল কোর্ট আইনে 323, 325 ও 506 ধারায় তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। এই ছিল আজকের বুলেটিনে। পরবর্তী বুলেটিন দেখতে চোখ রাখুন সিটিজি ক্রাইম টিভি নিউজ বুলেটিনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট সিটিজি ক্রাইম টিভি.com, ফেসবুক ও ইউটিউবে।